নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সানডে ইন্ডিয়ান শোয়ে। আমরা গত সপ্তাহে একটি পর্ব আপনাদের দেখিয়েছি, রাজনীতি ও হিংসা এই শীর্ষক। আজ আমাদের দ্বিতীয় পর্ব এবং মূলত আজকের পর্বে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের দেশের যে সার্বিক রাজনীতি তা এখন কতটা গণতান্ত্রিক, কতটা দলতান্ত্রিক। অর্থাৎ এখানে জনতা অর্থাৎ দেশের মানুষের স্বার্থ আদৌ বড় রাজনৈতিক দলগুলোর কাছে, নাকি এই আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলের নেতারা তাদের নিজের দলের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করেন। এবং অবশ্যই সেই সঙ্গে আমরা এই দিকগুলো ধরার চেষ্টা করব যে রাজনীতিতে যারা আছেন তারা এখন কতটা জনতার সেবা করার ব্রত নিয়ে আসেন, কতটা নিজেদের, এবং কতটা নিজেরা সেই কোয়ালিটি বা কোয়ালিফিকেশন নিয়ে আসেন, কতটা পেশির সাহায্যে জনতাকে শাসন করার চেষ্টা করেন, কতটা পেশির সাহায্যে নিজেদের রাজনৈতিক যে দাপট সেটা বজায় রাখার চেষ্টা করেন। আমাদের সঙ্গে আজ যে দুজন অতিথি রয়েছেন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। বিশিষ্ট মানবাধিকার কর্মী অধ্যাপক সুজাত ভদ্র আজ রয়েছেন, আর রয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। আমি সুজাতদা আপনার সঙ্গে কথা বলে শুরু করি যে আজকে রাজনৈতিক দলগুলো সার্বিক বিশ্লেষণ যদি আপনার ভাষায় আমি জানতে চাই যে কতটা এরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করেন, কতটা দলতান্ত্রিক অর্থাৎ নিজেদের দলের স্বার্থে রাজনীতি করেন। যারা দল করে তারা তাদের একটা লক্ষ্য কর্মসূচি থাকে ফরমালে, আনুষ্ঠানিকভাবে যদি দেখেন, এবং সেই লক্ষ্য কর্মসূচিটা জনগণের ভালো করার জন্য। এবং তারা যখন লক্ষ্য কর্মসূচিটাকে প্রয়োগ করতে যান তখন ধরে নেওয়া হয়, তারা ধরে নেন যে তারা জনগণের ভালো করছেন। তো পার্টির ইন্টারেস্ট এবং পিপুলস ইন্টারেস্ট কখনো কখনো মার্জ হয়ে যায়, আবার কখনো দেখা যায় জনগণের নাম করে পার্টি তার নিজের ইন্টারেস্টটাকে বেশি এগিয়ে নিয়ে গেছে, যেটা হচ্ছে অনেক সময় জনগণের ইন্টারেস্টের বিরোধী হতে পারে। এবং এটা ধরে নিতে হয় যে অমুক পার্টি ভ্যানগার্ড, তারা যেটা বলছে সেটাই জনগণের জন্য শেষ কথা। জনগণ থেকে যে ক্রিটিসিজম আসতে পারে, সমালোচনা আসতে পারে, জনগণের পার্সপেকটিভটার সাথে পার্টির পার্সপেকটিভ আলাদা হতে পারে, তাহলে পার্টি কী করবে, ছেড়ে দেবে? পার্টি কি তখন জনগণের কথা শুনে তার কর্মসূচি চেঞ্জ করবে? এই ধরনের প্রশ্ন ভারতের রাজনীতিতে খুব গভীরভাবে কখনো আলোচিত হয়নি। চীনা কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে বারবার এই আলোচনাটা ফিরে এসেছিলো যে ফ্রম দি মাসেস টু দ্য মাসেস, জনগণের ভ্যানগার্ডকে, ভ্যানগার্ডে কি সব না, জনগণ অনেক সময় পার্টির নেতাদের শিখিয়ে দিতে পারে। অনেক সময় আবার এরম হয়েছে যে কংগ্রেস যখন রাজনীতি করেছে গান্ধীর আমলে, বিশেষ করে এমন কিছু জনগণ করেছে যেটা কংগ্রেসের গান্ধীর নীতির সঙ্গে বনেনি, গান্ধীর সঙ্গে সঙ্গে জনগণের সেই আন্দোলনকে কন্ডেম করেছেন, চৌরি চৌরার ঘটনা, অন্য ঘটনা, নিজে উইথড্র করে নিয়ে চলে এসেছেন। অর্থাৎ তার ইডিওলজিটা সেখানে প্রধান ভূমিকা পালন করেছে, জনতার ইচ্ছা নয়, জনগণ সেখানে মনে করছে এইখানে এই ঘটনাটা ঘটালে জনগণের ইন্টারেস্টটা সার্ভ হবে, ব্রিটিশ বিরোধী আন্দোলন জোরদার হবে। কিন্তু গান্ধী বলছেন আমি অহিংসার পূজারী, ফলে আমি ওটা সার্ভ করবো না। বা ভগৎ সিংয়ের ফাঁসির ক্ষেত্রে গান্ধীর ভূমিকা ভালো, আমি কমিউনিস্টদের এই সম্পর্কে গান্ধীর সমালোচনা একমত, কিন্তু গান্ধী যতখানি করা কথা ছিল ভগৎ সিংয়ের ক্ষেত্রে করলেন না, করলে হয়তো হয়তো আমাদের সেই ওই ফাঁসির ব্যাপারটা ভগৎ সিংয়ের কিছুটা সরানো আটকানো যেত। এই যে আমার ইন্টারেস্ট, পার্টির ইন্টারেস্ট হিসাবে জনগণের ইন্টারেস্ট, এখন যে রাজনীতিতে সেটা এত বেশি দুরকম হয়েছে, আমি ইংরাজিতে ভাই বলবো রেটরিক। একটা হচ্ছে সামনে বলছে আমি হিংসা করছি না, কিন্তু পার্টি সমাজ বিরোধী রাখে পার্টির ইন্টারেস্ট সার্ভ করার জন্য, জনগণের ইন্টারেস্ট সার্ভ করার জন্য। সুজাতদা যেটা বলেছেন একটা উল্লেখযোগ্য দিক, অবশ্যই একটা ঐতিহাসিক পার্সপেক্টিভে উনি আলোচনা করেছেন। আমি দেবপ্রসাদবাবু আপনার কাছে আসব, প্রথমে আপনার বিশ্লেষণ তো একটা শুনতে চাইবই। আপনি কি মনে করেন আজকে ভারতবর্ষে যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভারতবর্ষের দাপটে নিজেদের ক্ষমতায় কায়েম করে রেখেছে, কতটা তারা জনতার স্বার্থে কাজ করছে, কতটা দলগত স্বার্থে নিজেদের স্বার্থে? এখানে একটা কথা বলি, রাজনৈতিক পার্টিগুলোকে আমি মনে করি এক একটি লিমিটেড কোম্পানি, এবং লিমিটেড কোম্পানি যে ধাঁচায় কাজ করে ঠিক সেই ধাঁচায় প্রত্যেকটি ঠিক আজকের দিনে সমকালীন রাজনৈতিক পার্টিগুলো ঠিক সেইভাবে কাজ করছে। সেই লিমিটেড কোম্পানির স্বার্থ রক্ষা, সে এক্স ওয়াই জেড যে দলই হোক না কেন, দল লিমিটেড কোম্পানি তাদের স্বার্থ রক্ষায় যা যা করতে হয় তাই করে। কিন্তু সেখানে আরও বড় কথা আছে, আপনি ব্যক্তি নেতার কথা বলছিলেন, ব্যক্তি নেতাদের ভূমিকা শুধু দলকে দেখা নয়,
নিজের পরিবারকেও দেখা। ঠাট্টা করে একটা গল্প বলা হয় যে কোনো এক নেতা আমাদের এই ভারতবর্ষেই, তিনি তার অডিট করতে বসলেন যে কত টাকা তিনি করাপশানে জড়ো করেছেন। করে টোরে অডিটরকে জিজ্ঞেস করলেন যে কপুরুষ চলবে হে আমার পুরুষ, কথাটা খেয়াল করবেন, বললেন আপনার সাত পুরুষ চলে যাবে। তাতে নেতাটি মাথায় হাত দিয়ে বললেন যে আমার অষ্টম পুরুষের কী হবে। ফলে শুধু দলতন্ত্র কথাটা নয়, এখানে বাবাতন্ত্র, ব্যক্তিগত যে জায়গাটা, রক্তীয়তার জায়গা, আত্মীয়তার কথা বলছি না আমি, রক্তীয় সম্পর্কের জায়গা, সেই জায়গাটাও এখানে রক্ষা পায়। অর্থাৎ দলের যে ভূমিকা, লিমিটেড কোম্পানি হিসেবে একটা কর্পোরেট সেক্টরের যে ভূমিকা থাকে সেই রকম, তার ভিতরে একজন ব্যক্তি দেখছে যে আমার ব্যক্তিগত সম্পত্তি কীভাবে বাড়াবো, দলকে আমি এইভাবে বুঝি। এই যে পলিটিক্যাল পার্টিগুলোকে আপনি বলছেন তারা, তাদের এক অর্থে বাণিজ্যিকরণ হয়েছে, আপনার কথার ইয়ে ধরেই আমি, ধারা ধরেই আমি বলতে চাই যে লিমিটেড কোম্পানির মতো করে এই যে কাজ করছে, এটা যদি আমি একটু ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আপনার কাছে বিশ্লেষণ চাই, এটা কত কোন দশক থেকে আপনার মনে হয় এই পরিবর্তনটা ভারতীয় রাজনীতিকে গ্রাস করলো? দেখুন, ভারতীয় রাজনীতিতে লিমিটেড কোম্পানি কত সাল থেকে কিভাবে হয়েছে সেটা আমি বলতে পারবো না। কংগ্রেস কিভাবে তৈরি হচ্ছে সেটাও যদি দেখেন, কতগুলো এলিট মানুষ এক জায়গায় জড়ো হয়ে একটি পার্টি তৈরি করছে, তার সঙ্গে কিন্তু আমি সুজাতদার কথা ধরে বলি যে গান্ধীর উদ্দেশ্যগত দিক এক ছিল না। কেন এক ছিল না সেটা একটু বোঝা দরকার। চৌরি চৌরার ঘটনায় গান্ধী ব্যক্তি স্বার্থে কিন্তু নিজেকে উইথড্র করেননি। ভগৎ সিং এর ক্ষেত্রে কিন্তু ঘটনাটা আলাদা, অহিংসার আদর্শ ভগৎ সিং, কিন্তু গান্ধী উইথড্র করেছিলেন একটি বিশেষ কারণে, ওই যেটা সুজাতদা আদর্শের কারণে, ওটার সঙ্গে কিন্তু ব্যক্তি স্বার্থ বা পারিবারিক কোনো তন্ত্র তার কোনো যোগাযোগ ছিল না, কোনোভাবেই ছিল না। তা সেই কারণে, এবং গান্ধীর একটি বড় পয়েন্ট সুজাতদা যেটা ধরিয়েছেন সেটা ধরেই বলি যে 1947-এ উনি বলছিলেন যে কংগ্রেস পার্টিটির আর কোনো দরকার নেই, একে ভেঙে দাও। হ্যাঁ, তা এই যে পার্টি ভেঙে দেওয়া, কংগ্রেস মানে তখন একটা আমব্রেলা টার্ম, কিন্তু একটা ছাতার মতো শব্দ হয়েছিল, ফুটে গেছে, ফুটে গেছে, প্রয়োজন নেই ফেলে দাও, ওকে। এই কথাটা কিন্তু আমার কাছে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এবং কথা। এবং বারবার এই যে জনগণ কথাটা ব্যবহার করছেন, জনগণ যেন একটা সমসত্ত্ব, হোমোজেনাইজড এন্টিটি, এটাও আমি মনে করি না। জনগণের ভেতরে অনেক অনেক রকমের ছায়া প্রচ্ছায়া আছে, ফলে জনগণ বলে যখন হোমোজেনাইজড করছি মনে করছি যেন তারা একই মত পথ সব কিছুর সমর্থক। আমরা মিডিয়ার ভেতরে যে জিনিসটাকে দেখি, আপনারা বলছেন রাজনৈতিক তন্ত্রের ভেতরে হিংসা আছে, তার ভেতর করাপশান আছে, নানা রকমের জিনিস আছে, হিংসা তো সর্বত্রই রয়েছে, রক্তীয়তার ভেতরে রয়েছে, আমাদের এই সিনেমা থিয়েটার যার ভেতরে দেখি তার ভেতরেও রয়েছে। ধরুন আজকের দিনে প্রবাদ প্রতিম বাক্য হয়ে গেছে সিনেমার একটি বাক্য, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। এই যে মারমুখী, আমি যদি ফ্রয়েডের ভাষা ব্যবহার করে বলি যে ধ্বংসাত্মক প্রবৃত্তির উদ্ভাস, থানাটোসের উদ্ভাস, মরণ কামনা, মানে আগে বলতাম না আমরা মরার বাড়া গাল নেই, এখন অন্যের মৃত্যু কামনা করে আমি প্রবাদ রচনা করি, আমার মুখের স্লোগান হচ্ছে যে কিতনে গলিতে। এই ভয়ঙ্কর পরিস্থিতিটাই, মানে আপনি রাজনৈতিক দলকে আলাদা করছেন লিমিটেড কোম্পানি হিসেবে, যেন এরাই হিংস্র। না, এখানে আমার নিজের ভেতরে হিংস্রতা নেই, দেবপ্রসাদবাবু উঠতে পারে না যে এটা সার্বিক হিংসাত্মক সমাজ বা রাজনৈতিক প্রেক্ষাপটে থেকে মানুষের এই টেস্ট তৈরি হয়েছে, নাকি মানুষের এই টেস্ট থেকে রাজনৈতিক দিকটা এইভাবে হিংসাত্মক হয়ে উঠেছে? দেখুন না, এরকম ধারা, আমি এক মিনিট, এরকম ধারা আছে ভারতবর্ষে, চর্চা হয়নি। রজনী কোঠারি, অম্লান দত্ত আজও আছেন আমাদের মধ্যে, অম্লান দত্ত মহাশয়, বি এম তানকুণ্ডে, যারা দলহীন গণতন্ত্রের কথা বলেছিলেন, দল এত বেশি জনগণের নাম করে ক্ষমতার অপব্যবহার করেছে, ক্ষমতাকে দিয়ে জনগণের ওপর দলন করেছে। 5 বছর আগে আমি ক্ষমতায় এসেছি, 5 বছরের মধ্যে আমার কোনো দায়বদ্ধতা নেই, রাইট টু রিকলের দাবি আজ অব্দি গৃহীত হয়নি, ফলে দল সেখানে সমস্ত ক্ষমতাকে সংহত করেছে। সেখানে রজনী কোঠারির একটা, অম্লান বাবুদের একটা বারবার বলার চেষ্টা ছিল, জয়প্রকাশ নারায়ণদের, যে দল বাদ দাও, গণতন্ত্রটার মধ্যে চলো। জাস্টিস শর্মা সরকার মারা গেছেন, তিনি কিছুদিন আগের বই লিখেছেন, 21st century পিপুলস গভর্নমেন্ট কী করে হবে, তাতে মানুষ ঠিক করবে, দল দেখে প্রতিনিধি হবে না, উনি দাঁড়িয়েছেন একটা টিকিটে, আমি দাঁড়িয়েছি একই কনস্টিটুয়েন্সিতে, তো ওনার আমার থেকে, ওনার ধরা যাক, উনি আমাদের ভাষায় সবচেয়ে খারাপ দল করেন বিজেপি,
না দেখ আমি সবচেয়ে ভালো দল করি কমিউনিস্ট পার্টি গাটা একটু শিউরে উঠল যাই হোক আমি উল্টো করেছিলাম ধরো ঠিক আছে না সেখানেও সুজাতদা একটা প্রশ্ন আমি তখন তুলছি ওই জন্য যে এই ভাবনাটা এই ধারাটা আছে এই ধারাটা ভারতের দার্শনিকদের মধ্যে রাজনীতি মিত্রদের গান্ধীবাদী কিন্তু পুরোটা গান্ধীবাদী নন কিন্তু সেরকম দলহীন গণতন্ত্রের কথা তারা তুলে ধরছেন ব্যক্তি তারা যাবেন ব্যক্তিকে কমিউনিটি নির্বাচন করবে নট অন দ্য বেসিস অফ এ পার্টি প্রোগ্রাম কোন নির্বাচন করছে কিন্তু এই যে এই গণতন্ত্রের ধাঁচাটা যেটা ডলারের উপর নির্ভর করে চলে এবং ডলারটা মাইনরিটির হাতে থাকে ফলে গণতন্ত্রে যে নির্বাচনে আমরা জয়লাভটা দেখি খুব সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করলেই দেখতে পাবেন যে সেখানে কিন্তু মাইনরিটি ভোটে জেতে মাইনরিটি বলতে আমি কিন্তু ওই সংখ্যালঘু ইত্যাদি ইত্যাদি যেটা আমাদের বাজারের কাগজে চালু কথা সেই হিসেবে বলছি না সংখ্যালঘু আমি তাদের বলছি যারা সুপার রিচ অতি ধনী তাদের হাতে যে টাকা আছে তার উপরে নির্ভর করে ভোটে কে জিতবে বা জিতবে না যদি এক্ষুনি সুজাতদা বলবেন যে ইন্দিরা গান্ধীর পতন হলো কী করে বা আজকের নন্দীগ্রাম কী ঘটলো এখানে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই এক্সের বদলে ওয়াই যে বিকল্পের ভাবনা আমার কাছে সুজাতদা কোনো চয়েস থাকছে না আমাকে বলা হচ্ছে একে ভোট দাও ওকে ভোট দাও লিবারাল ডেমোক্র্যাট বাইনারি এই বাইনারির বাইরে মানে ব্যালট পেপারটার বাইরে কি আমি যেতে পারি না প্রশ্নটা সেইখানে ব্যালট পেপারটার বাইরে আমি কেন যেতে চাইছি সেটা বোঝা দরকার ব্যালট পেপারটা নির্ভর করে আছে টাকা নামক একটি চিহ্নের এই টাকা নামক চিহ্নের অধীনস্থ যেটা টাকা খুব প্রাতিভাসিক ব্যাপার একটা ইলিউশন মানে অসম জিনিসকে সমান করে দেয় আপনি বলছেন যে একটা আইসক্রিম পাঁচ টাকা দাম কী করে করছেন দুটো তো অসম জিনিস সমান করছেন সেই টাকার মতো একটি অযৌক্তিক জিনিসের উপর নির্ভর করে এইটা তৈরি হচ্ছে আর সুজাতদা জাতের কথা বলছেন এই অম্লান দত্তরা তারা মানে গান্ধী অনুসারী তাদের ভেতরে অনেকগুলো মতভেদ আছে রজনীকান্ত তারা কোন বিকল্পনায় যাচ্ছেন এই যে ব্যক্তিকে নির্বাচন করা সত্যি কি তারা বলছেন হয়তো কেউ কেউ বলছেন ব্যক্তিকে নির্বাচন করা তারা একটা শব্দ ব্যবহার করছেন যেটা হলো ইংরেজি ভাষাতে বলি চেষ্টা করছি বাংলা করার অনুভূমিক সমাজ হরাইজন্টাল মিউচুয়াল এইড আমি আপনি সম জায়গায় দাঁড়িয়ে আছি যদিও আমরা সমান নই এটা ধরে নেওয়া হচ্ছে হ্যাঁ যদিও আমরা সমান নই আপনার সঙ্গে আমার ভেদও আছে আবার অভেদও আছে দুটো ঠ্যাং আছে দুটো পা আছে দুটো চোখ আছে ইত্যাদি ইত্যাদি আবার অভেদও আছে এই ভেদ অভেদকে মেলাবো কী করে আইডেন্টিটি ডিফারেন্স আমরা সবাই মানুষ মানব গোত্রে থিতু হতে চাইছি কিন্তু আবার আমাদের দুজনের ভেতরে অনেক রকমের অমিল আছে এই দুটো নিয়ে বাঁচতে পারি তো আপনার সঙ্গে সংলাপে যেতে পারি তো নইলে যদি এরকম হয় যে আমি আর সুজাতদা এখানে ঝগড়া করতে এসেছি মাথা ফাটাফাটি করতে এসেছি কে কাকে পেরিয়ে যাব সেইটা ঠিক করে নিচ্ছি তখনই হিংস্রতাটা ভেতর থেকে যেন গজিয়ে উঠছে কথার ভেতরে হিংস্রতা আছে রাষ্ট্র সবচেয়ে বেশি টাকা 70% খরচা করে বাজেটের 70% খরচা করে যুদ্ধাস্ত্রের জন্য সেই রাষ্ট্র হচ্ছে চরম টেররিস্ট সেই রাষ্ট্রের সঙ্গে জুড়ে আছে পার্টি দল সে পাড়ায় যে হাত কাটা অমুক যে বোমা বানায় আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি তিনিও বোমা বানাতে ওস্তাদ দুজনেই বোমা বানান কিন্তু একজন সেলিব্রেটেড বানানটা লিখতে হবে SALE দিয়ে সেল বিক্রি তার বিক্রি বেশি তিনি ভারতরত্ন আর আমার পাড়ার হাত কাটা কালু বা ভুলু সে কবে মরে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই পার্টির যখন প্রয়োজন ফুরবে তাকে মেরে শেষ করে দেবে মোমটা দু জায়গাতেই তৈরি হচ্ছে একই ব্র্যান্ডের অস্ত্র একই কোম্পানি বিক্রি করছে রাষ্ট্রকে এবং রাষ্ট্রের বিরুদ্ধে যারা যাদের আমরা কোট আনকোটে আজকে টেররিস্ট বলে গালাগাল দিচ্ছি সেই টেররিস্টদেরও সেই একই অস্ত্র বিক্রি করছে একই কোম্পানি এখানে ব্যবসার জায়গাটা বুঝুন টাকার ব্যাপারটা বুঝুন ফলে হিংস্রতাটাকে তৈরি হচ্ছে এটা যেন আমার মনে হয় মাঝে মাঝে একটা আদিম কৌমের ছায়া যেখানে এক কৌম আর এক কৌমের বিরুদ্ধে লড়াই করছে বাবার বিরুদ্ধে ছেলে লড়াই করছে বাবা আবার ছেলের বিরুদ্ধে লড়াই করছে একদিক থেকে এগিয়ে আসছে অয়দুপাউস সে আক্রমণ করবে বাবাকে আর একদিক থেকে যজাতি বাবা যে তার ছেলের যৌবন কেড়ে নিয়ে নিজেকে নিজের জরাটাকে ঢাকতে চায় এই লড়াইটারই একটা অনুবর্তন চলছে আর আমরা কী করছি গণতন্ত্রের নামে আমরা বলছি একটা ভূমিকা বদল হোক ভূমিকা বদল হলেই টিভিতে বলা হয় না একটা ভোটের পরেই এই এটাই ভারত চাইছিল এক্স পার্টির বদলে ওয়াই পার্টি এলো ভূমিকা বদল হলো তাতে অর্থনৈতিক অবস্থা ইত্যাদি
ইত্যাদি যোগ করছি কারণ সময় নেই। মৌল পরিবর্তনগুলো হলো না, কিন্তু সুজাতদা যে পয়েন্টটা এসেছেন খুব সঙ্গতভাবেই এসেছেন, এই যাদের নাম করলেন তিনি গান্ধীবাদীরা, এই হরাইজন্টাল মিউচুয়াল এইডের পাশাপাশি একটি বিকল্পনাটা বলতেই হয়, কারণ প্রত্যেকটা বিকল্পনাই আর একটা বিকল্পনাকে ছাড়িয়ে যায়, বিকল্পনার প্রস্তাব রাখছেন। সেই বিকল্পনাটা কেমন? সমবায়, টাকা নির্ভর অর্থনীতি নয়। সে সমবায় কেমন? আজকে আমাদের চুরি চাপাটি করা কোঅপারেটিভ ব্যাংক নয়, সেই সমবায় হলো এমন একটি সম্পর্ক, এমন একটি সংযোগ সম্পর্ক যেটা আপনার আমার মধ্যে ভেদ থাকা সত্ত্বেও এবং অভেদ থাকা সত্ত্বেও যেটাকে বিচ্ছিন্ন করা যায় না। ধরুন এটার উপরে আমি হাত রাখছি, সরিয়ে নিলাম, বিচ্ছিন্ন করা গেল এই সম্পর্কটাকে। সমবায় সম্পর্ক কেমন জানেন? একটা গাছের পাতা কাঁপছে, তার কম্পন ক্রীড়ার সঙ্গে গাছের পাতাটাকে আলাদা করতে পারবেন না। এই সংযোগে যাওয়ার কথা এখন বলতে হবে হিংস্রতার বিরুদ্ধে যদি যেতে হয়, যদি কোনো বিকল্পনায় যেতে হয়, এছাড়া আমার মনে হয় যে অন্য কোনো জায়গা নেই। না, বিকল্পের দিকটা আমরা একদম শেষের দিকে আমরা বিকল্প আলোচনা নির্বাচন কমিশনের কাছে আমরা নির্বাচন কমিশনের কাছে দিয়েছিলাম, মামলায় প্রথমবার হেরেছি। এবারে সুপ্রিম কোর্ট আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের বন্ধু পিউসিএলেরও পিটিশান নিয়ে আমরা বলেছি যে বিভিন্ন দল তো থাকছে, যতই দলহীন গণতন্ত্র বলুন বাস্তব অবস্থা হচ্ছে দল থাকছে, দলকে ওঠানো যাচ্ছে না। ওটা একটা বিকল্প ভাবনা, উই ক্যান ট্রাই, একটা এলাকায় হয়তো আমরা চেষ্টা করতে পারি। আমরা যেটা মামলা করে বলেছিলাম, মামলাটা পেন্ডিং আছে, এবার ইলেকশন কমিশন হ্যাঁ বলেছে যে যতগুলো দল দাঁড়িয়েছে দাঁড়ালো তাদের সিম্বল একটা একটা জায়গায় দাও, আমি কাউকেই ভোট দিতে চাই না। তাহলে যে 50% 30% লোক দিচ্ছে না, অর্থাৎ দল ভিত্তিক গণতন্ত্র, দল সরকারে যাচ্ছে, তাদের প্রতি লোকের একটা অনীহা এবং তার একটা কারণ খুঁজে দেখার একটা চেষ্টা হতে পারে, যেটা বাংলাদেশে এই সাম্প্রতিক যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে এই ব্যাপারটাকে রাখা হয়েছিল যে কাউকে যদি আমার পছন্দ না হয় আমি কাউকে ভোট নাও দিতে পারি। কিন্তু ধরুন আজকে গণতন্ত্রের নামে ভারতবর্ষে যা হচ্ছে, আমি আপনাকে খুব সাম্প্রতিক উদাহরণ হিসেবে ঝাড়খণ্ডের কথা বলতে চাই। শিবু সোরেনকে মুখ্যমন্ত্রী করা হলো, যিনি কোনো নির্বাচনেই যেতেননি, তারপরে ওনাকে উপনির্বাচনে দাঁড় করানো হলো, সেখানে তিনি হারলেন, হারার পরেও এখন পর্যন্ত শিবু সোরেন পদত্যাগ করলেন না, এটা কি? একজন ঝাড়খণ্ডী, একজন ঝাড়খণ্ডের ভোটার, তার ভোটের অপমান নয় কি? তার মানে কি এখানে গণতান্ত্রিক নির্বাচনের ওপর নির্ভর করে তো রাজনীতি চলছে না, বা দেশের শাসনতন্ত্রও চলছে না? এর দুটো সংকট প্রতিষ্ঠান, একটা হচ্ছে মূল্যবোধের সংকট, মূল্যবোধ রাজনীতিবিদদের নেই, যেটা বারবার আমরা কোর্ট আনকোর্ট নাগরিক সমাজ থেকে বারবার যেটার দিকে আমরা আঙুল টাঙিয়েছি, তোমার কোনো মূল্যবোধ নেই, তুমি হেরে গেলে তুমি জনগণের রায় মেনে সরে যাও, তোমার দলের যদি অন্য কোনো নেতা আসে মুখ্যমন্ত্রী হিসেবে তাকে করো, তোমার মেজরিটি আছে, তুমি সরছো না, তুমি দিল্লিতে গিয়ে দরবার করছো যাতে আর একবার তুমি দাঁড়াতে পারো, অর্থাৎ ছ মাস যেহেতু আছে সেহেতু আমি আর একবার দাঁড়িয়ে যদি একটা সেফ কনস্টিটুয়েন্সি থেকে চলে আসতে পারি। এবং যথারীতি একজন এমএলএ ইতিমধ্যেই পদত্যাগপত্র পেশ করে বলছেন, গুরুজি আপনি ওখানে দাঁড়িয়ে